গতকাল রাত 8:10 মিনিটে আনুমানিক 8:10 মিনিটের সময় দেবহাটা থানার পারলিয়া বাজারে দেবহাটা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে জামাত ইসলামের জামাত শিবিরের নেতা কর্মীরা তাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই সূত্র ধরে আমরা গতকাল সারা রাত ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট মনিরুল সহ 17 জন জামাত শিবির নেতা কর্মীকে গ্রেপ্তার করি। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং আমরা আশা করি অচিরেই হত্যার মোটিভ আমরা অনুসন্ধান করতে পারবো এবং আসামিদেরকে আইনের আওতায় আনতে পারবো।